মাহির হাসান কত পেয়েছো? 690। কোন র্যাঙ্ক? থার্ড। আচ্ছা একটা বিষয় প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে মানে এই যে রেজাল্ট, এটা কি মানে আশা করেছিলে প্রিপারেশন অনুযায়ী? না, সারা বছর ধরে তো প্রিপারেশন চালিয়ে গিয়েছিলাম, আর জেনেওছিলাম যে পরীক্ষা ভালোই হয়েছে। এখন র্যাঙ্কেরও একটা আশা ছিল, কিন্তু এত উপরের দিকে হবে এটা ভাবিনি। আমি তো এখনই ক্লাস চলাকালীন শুনলাম, খুবই মানে উত্তেজিত একদম শুনে। আমার ওরকম মানে এক একটা দিনকে আমি ধরতাম, এক একটা দিনে আমার যতটা টার্গেট আছে পড়াটা শেষ করার, ওটা কমপ্লিট হলেই আমার পড়া হতো। না ওরকম কোনো, আজকে তো ক্লাস করছিলে, কখন খবর আসলো? এই 5-10 মিনিট আগে। কাকে শোনালো? এই এলএনের কয়েকজন ফ্যাকাল্টি এসে। আচ্ছা, তো প্রথম থেকে কি মানে ভেবেছিলে যে এই যে সেরার তালিকায় থাকবে রাজ্যে? একটা র্যাঙ্কের মনে মনে আশা ছিল, কারণ পরীক্ষা তো ভালো হয়েছিল। এখন শুরুর দিকে একদম থাকবে এটা কখনো ভাবিনি। আজকে মানে ফল প্রকাশ হচ্ছিল, সেই সময় তুমি ক্লাস করছিলে, একটা তো বোধহয় টেনশন তো ছিলই, বারবার নার্ভাসনেস একটা হচ্ছিল। কি হতে চাও ভবিষ্যতে? কি এখন তো মেডিকেলের দিকেই এগোচ্ছি। কি নিবি? বাড়িতে কে কে আছে? বাড়িতে কে কে আছে? বাড়িতে এখন মা বাবা এরা আছে। তোমার পছন্দের সাবজেক্ট? পছন্দের সাবজেক্ট এই মুহূর্তে তো কেমিস্ট্রি। পড়াশোনার বাদ দিয়ে আর কি পছন্দ? খেলতে আমার খুব ভালো লাগতো, মানে ক্রিকেট খেলতাম, আর আমার একটা কিবোর্ড ছিল পিয়ানোর মতো, ওটা বাজাতাম। খেলার মধ্যে কোন খেলাটা? ক্রিকেট। ফেভারিট প্লেয়ার? ধোনি। ধোনি। তোমার এই যে রেজাল্টের জন্য সবচেয়ে মানে কার বেশি অবদান, কি মনে করছো? অবদান তো অবশ্যই পরিবারের থাকবে, পরিবার সাপোর্ট না করলে হবেই না। আর যারা স্যার আমার, বিভিন্ন হোম টিউটার বা স্কুলের টিচার, স্কুলের বিভিন্ন স্কুলের মহারা, আমাদের যিনি হেডমাস্টার অর্থাৎ মহারাজ, তিনি অনেক সাহায্য করেছেন। এই যে প্রিপারেশন কীভাবে ছিল মাধ্যমিকে, কীভাবে প্রিপারেশন নিয়েছো, কী করতে, কতক্ষণ পড়তে বা কীভাবে প্রিপারেশন? আমার দিনে ওরকম পড়ার টাইম কোনো নির্দিষ্ট ছিল, যখন মনে হতো আমার পড়াটা আজকের মতো হয়ে গেছে, আমি যা যা চাইছি ওটা হয়ে গেছে, তখনই আমি পড়া ছাড়তাম। গ্রুপ স্টাডি করতে? না, গ্রুপ স্টাডির প্রাইভেট টিউটার, প্রাইভেট টিউটার ছিল দু একটা। কোন প্রাইভেট টিউটার? প্রতিটা সাবজেক্টেরই একটা করে ছিল। সবথেকে বড় বিষয় তোমাদের স্কুলই খুব ভালো, রামকৃষ্ণ মিশন স্কুল খুব ভালো রেজাল্ট করেছে। এই যে তোমাদের মালদা জেলা থেকে 21 জন মালদা থেকে সেরা হয়েছে, তো কেমন লাগছে মানে মালদা? আমি তো এখানেই প্রথম শুনলাম, খুবই ভালো লাগছে। আমাদের জেলা থেকে, আমাদের স্কুল থেকে কজন করেছে? স্কুলের থেকে 6 জন আছে। এই যে রেজাল্ট জানার পর কবে ফিরছো মালদাতে? মালদা তোমার কি নাম? আচ্ছা, কি নাম? মালদা 690। নাম কি? 690। আর কোন র‍্যাঙ্ক জানো তো? থার্ড। আলো কই গেলে? দাদা দাদা দুই সেকেন্ড, কি নাম? মাহির হাসান। মাহির, মাহির থার্ড ওয়াই। রেডি? সবাই রেডি? কোন প্রাইভেট টিউটার? প্রতিটা সাবজেক্টেরই একটা করে ছিল। সবথেকে বড় বিষয় তোমাদের স্কুলই খুব ভালো, রামকৃষ্ণ মিশন স্কুল খুব ভালো রেজাল্ট করেছে। এই যে তোমাদের মালদা জেলা থেকে 21 জন মালদা থেকে সেরা হয়েছে, তো কেমন লাগছে মানে মালদা? আমি তো এখানেই প্রথম শুনলাম, খুবই ভালো লাগছে। আমাদের জেলা থেকে, আমাদের স্কুল থেকে কজন করেছে? স্কুলের থেকে 6 জন আছে। এই যে রেজাল্ট জানার পর কবে ফিরছো মালদাতে? মালদা এখন তো কিছুই নেই, বাড়ি গিয়ে সব জানতে পারবো কি হচ্ছে না হচ্ছে। পরীক্ষা দেওয়ার পর থেকে কবে থেকে তুমি এখানে? এক মাস হয়েছে এখানে। শিলিগুড়িতেই থাকো? হ্যাঁ, শিলিগুড়িতেই। এটা কি প্রিপারেশন নেওয়ার জন্য? প্রিপারেশন নেওয়ার জন্য জয়েন্টের মেডিকেল? হ্যাঁ, মেডিকেলের জন্য।